উপাত্ত সুরক্ষা আইনের খসড়া যেভাবে আছে সেভাবে পাশ হলে আইনটি সরকারের নিয়ন্ত্রণমূলক হবে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীর মাইডাস সেন্টারে সকালে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, উপাত্ত সুরক্ষা আইন তড়িঘড়ি করে যেন পাশ করা না হয়। টিআইবি সহ অংশীজনদের সুপারিশ সহ আইন পাশের আহ্বান জানান তিনি। এই আইনের নাম উপাত্ত সুরক্ষা আইন না করে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন করার সুপারিশ করেন তিনি, কারণ এখানে ব্যক্তিগত তথ্যের বাইরে কিছু থাকার কথা নয়। এছাড়াও ব্যক্তিগত শব্দের সংজ্ঞা নির্ধারণ করার কথাও বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, পাশের পর এই আইন দিয়ে যেন ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ করা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, উপাত্ত সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে যেন সাইবার সিকিউরিটি আইনের মতো তড়িঘড়ি করা না হয়। তিনি দাবি করেন, মানবাধিকারের প্রতি আন্তর্জাতিক অঙ্গীকার এবং সংবিধান ও জাতীয় আইনে মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো যেন উপাত্ত আইনে অন্তর্ভুক্ত করা হয়। উপাত্ত সুরক্ষা কর্তৃপক্ষ স্বাধীন, নিরপেক্ষ এবং সরকারের নিয়ন্ত্রণের বাইরে হতে হবে বলে উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক। সুরক্ষার কিছু অঙ্গীকার আছে, এলিমেন্ট আছে, সুরক্ষার কিছু উপাদান আছে, অঙ্গীকার আছে, কিন্তু যেভাবে আছে আইনটি, আমার সর্বশেষ খসড়াটি ঠিক এইভাবে গৃহীত হলে এখানে নিয়ন্ত্রণমূলক কর্তৃত্ব হাতে সরকারের হাতে থেকে যাবে। অবশ্যই অংশীজনকে টিআইবি সহ সরকার সম্পৃক্ত করেছে, আমরা চাইবো শেষ মুহূর্ত পর্যন্ত সেই সংক্রান্ত বিধান বজায় থাকে। এটা থেকে বিচ্ছিতি ঘটলে আপনাদের মনে প্রশ্ন জাগবে, এটা খুবই স্বাভাবিক। আমি রিপিট করছি, সেই ক্ষেত্রে যেটা হওয়ার ঝুঁকি আছে, যে কারণে আমরা উদ্বিগ্ন, তাদের ওই তথ্য সুরক্ষা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষার পরিবর্তে ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণের ক্ষমতাটা সরকারের হাতে রাখার উদ্দেশ্য থাকতে পারে।